অভিজ্ঞতাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। বিশেষ করে আমাদের প্রবীণদের বিভিন্ন প্রকারের অভিজ্ঞতাগুলো নবীন প্রজন্মকে সমৃদ্ধ করতে ব্যাপক ইতিবাচক ভূমিকা পালন করে। কাজেই ক্লাব সহ সামাজিক সংগঠনগুলো যদি বিভিন্নভাবে প্রবীণদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানোর প্রয়াস গ্রহণ করে, তাহলেই আমাদের বর্তমান তথা ভবিষ্যৎ প্রজন্ম বলিষ্ঠ হবে। রাজধানীর সুপরিচিত এবং অবশ্যই বনিদি ক্লাব আপনজন আয়োজিত শিশু মেলা এবং রক্তদান শিবিরের উদ্বোধন করে নিজের আলোচনায় অংশগ্রহণ করে এভাবে কথাগুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শ্রী সাহা নিজের আলোচনায় অংশগ্রহণ করে যেভাবে প্রতিনিয়ত আপনজন ক্লাব সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করে তার ভূয়সী প্রশংসা করতে গিয়ে দাবি করেন, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে অতীত এবং বর্তমানে প্রকৃত মেলবন্ধন ঘটানো যায়। পাশাপাশি আপনজন ক্লাবের এই রক্তদানের আয়োজনকে ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন রক্তদানের বিকল্প নেই, কারণ এই সময়ের মধ্যে সংগৃহীত রক্তকে বিভিন্নভাবে একাধিক প্রয়োজনে ব্যবহার করা হয় বলে মুখ্যমন্ত্রী নাতি দীর্ঘ আলোচনার মাধ্যমে উপস্থাপন করেন। সর্বোপরি আজকের এই শিশু মেলার আয়োজনের মধ্য দিয়ে আগামী দিন শিশুরা প্রকৃত অর্থে ইতিবাচক মানসিকতা নিয়ে বেড়ে ওঠার রসদ লাভ করবে বলে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা আশাবাদ ব্যক্ত করেন। আমাদের ভবিষ্যতের যারা প্রজন্ম তারা হচ্ছে শিশুরা। এই মেলার মাধ্যমে এক তো ওনাদের যে কালচার, ওরা যে সংস্কৃতি পরম্পরা আমাদের, তাকে আপনাদের এই প্ল্যাটফর্মে প্রস্ফুটিত করার জন্য তার বন্দোবস্ত। এবং এই যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে এই এলাকার বা অন্য জায়গার থেকেও আসতে পারে, যারা পার্টিসিপেট করবে তাদের কিন্তু যখন ধীরে ধীরে বড় হবে তখন এই বিষয়গুলো সারা জীবন ওনাদের মনে থাকবে। এবং আমরা জানি যে ত্রিপুরাতে আমাদের সাংস্কৃতিক সম্পন্ন মনোভাব সম্পন্ন ব্যক্তি প্রচুর, এবং ত্রিপুরার গান বাজনা হোক, আমাদের ক্লাসিক্যাল মিউজিকই হোক, আমাদের 19টা জনজাতি গোষ্ঠী হোক, রিচ কালচার আমাদের এবং তার হেরিটেজ যেটাকে বলে, বহুদিন ধরে রাজন্য আমল থেকে এগুলো চলে এসে রাজারাও এসব গান বাজনার সাথে জড়িত ছিল। অর্থাৎ সংস্কৃতি ছাড়া মানুষ মানুষকে খুঁজে পায় না। মানুষকে যদি খুঁজতে হয় যে আমার যেহেতু জন্মগ্রহণ করেছি, ভগবান আমার মধ্যে কী দিয়েছে তাকে এক্সপ্লোর করা, সেটা একমাত্র এই ধরনের যারা ক্লাব বা সমাজসেবী সংগঠন আছে তারা যদি সেই প্ল্যাটফর্ম দেয়, তাহলে ওদের থেকেও কিন্তু অনেক প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব এলাকা রাজ্যের দেশের মধ্যে তারা একটা বিশেষ স্থান পেতে পারে। ব্যুরো রিপোর্ট 30।